আপনার কি মনে হয় রাসুল সাল্লাম ক্ষমতার ক্ষমতা সব করছে কাফেরেরা মক্কার কাফেরেরা আমি তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে তাদের জায়গা সম্পত্তি দখল করে নিছে একদম মানে মানে গায়ের জোরে জায়গা সম্পত্তি দখল করে নিছে কাজটা যদি আপনার সাথেও কেউ করে মনে করেন আপনার পাশের পাশে স্বামী মসমান থাকে হ্যাঁ আপনার এলাকা স্বামী মসমানের এলাকা থাকেন আপনি মনে করেন স্বামী মসমান যদি এসে আপনার এই কথা বলে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের যোগ দেন তো তো গোবিটা মাটি দখল করে লবো আওয়ামী লীগের যোগ দিন না দিলে তোকে বিটামাটি হইলো শেখ হাসিনা আর শামীম আসমানের এই কথা বললে যদি আপনাদের বিটামাটি কেউ দখল করে নেয় মনে করেন তর্কের খাতিরে ধরে নেন আপনি আপনারা বিএনপি করেন আপনার বিএনপি করেন আপনারা আওয়ামী লীগ না আপনার আওয়ামী লীগটা দেন না বা লাগে না শামী মাসমান আইসা আপনার ঘরে এসে বললো তোরা আওয়ামী লীগে যোগ দেন বিটামাটি সব আমরা দখল করে আলো মু তোর জায়গা সম্পত্তি দোকান পাট যা আছে সব আমেখ হাসিনার আর শামীম ওসমানের এই কথা যদি আপনারা কেউ বলে তাহলে এটা তো একটা হুমকি হইলো তাই না আচ্ছা ভাই একটা জিনিস আমাকে মিলিয়ে দিন যে রাসুল সাল্লাম যদি ক্ষমতার জন্য সব করে থাকেন তাহলে কাফের রাতো রাসুল সাল্লাহামকে আপনার ক্ষমতার অফার করেছিল তারপরে নারী টাকা পয়সা সবকিছুর অফার করেছিল রাসুল সাল্লাহাম বলেছিল আমার এক হাতে চন্দ্র থাকে আরিফ সাহেব এক সেকেন্ড এক সেকেন্ড মক্কার যে কাফেররা মক্কার যে পত্তলিক কাফেররা মোহাম্মদকে ক্ষমতার অফার করেছিল কি ক্ষমতার অফার করেছিল একটু যদি বলতেন সকল ধরনের ক্ষমতারা ভার করেছিল নারী বলেন টাকা পয়সা বলেন রাজত্ব নারী ছিল কয়টা ওখানে নারী ছিল এমন কি এমন কি সুন্দরী নারী ওখানে ছিল যে নারীর অফার করবে ওদের পত্তলিকদের তো নারী ছিল মানে এত মানে অল্প কিছু নারী ছিল মানে এমন না যে তাদের অফরন্ত নারী ছিল তা তো না এটা ভাই হাস্যকর একটা কথা বললেন যে পত্তলিকদের কয় লাখ নারী ছিল সেটা তো আমি বুঝতেছি না আপনি আমারে বুঝায় বলেন যে সেই তাদের কাছে অনেক নারী ছিল

আবু তালিব তার সন্তান আলীকে মুহম্মদের কাছে দিয়ে দিছিল যে আমি আলীরা খাওয়াতে পারতেছি না ঠিক মতো কারণ ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ মক্কার অবস্থা খুবই খারাপ মক্কার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তুমি আলীরে তোমার কাছে রাখো সেই সময় তো মক্কার সব মানুষের ব্যবসা খারাপ টাকা পয়সা খারাপ এই সময় মোহাম্মদ তারা কি দিতে পারতো কিছুই দিতে পারত না তো ভাই একজন শাসক না পারে আপনাকে যদি ওরা তো কোন শাসক না ওরা তো মক্কার যে মূর্তি ছিল সেগুলো রক্ষণাবেক্ষণ করতো ওদের তো কোন ক্ষমতা ছিল না মদিনার শাসন করা মক্কার লোকদের ক্ষমতা ছিল মদিনা শাসন করা শাসন করার প্রয়োজন নাই ছিল কোরাইশ ছিল তারা কি কোনো শাসক ছিল তারা কি রাজা ছিল অবশ্যই কোরআশদের সবাই মানতদের কারা কেউই মানত না কে বলছে আপনাকে কুরাইশরা কি রাজা ছিল সৌদি আরবের রাজা ছিল কোরাইশরা

অথচ আমার কাছে পাঁচশো কোটি টাকাই নাই আমি আপনার হুদা হুদি চ্যালেঞ্জ করতেছি মনে করেন আপনার বললাম আরিফ সাহেব যদি আমাকে এটা করতে পারে তাহলে আমি আপনার পাঁচশো কোটি টাকা দিব কিন্তু আমার কাছে টাকাই নেই এই এই কথার কোন দাম আছে তখন কি আপনি বলবেন গিয়া যে আসিফ সাহেব আমার পাঁচশো কোটি টাকা দিতে চাইছিল কিন্তু আমি লই নাই আমি এত মানে বড় মনের আমি লই নাই কইছি না নিউ না পাঁচশো কোটি অথচ আমার কাছে তো পাঁচশো কোটি টাকা নাই আমার কাছে এক কোটি টাকাও নাই আমার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি টাকা হইব না দিলে মানে এই কথার কি কোনো মূল্য আছে মক্কার যারা কুরাইশ ছিল তাদের তো তারা তো কোনো রাজা বাচ্চা ছিল না তারা ছিল একটা মানে ওই মক্কাতে যে মূর্তি পূজা টোজা হইতো সেগুলো রক্ষণাবেক্ষণ করতো কাবা শরীফ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আব্দুল মোতালিবের সেগুলো রক্ষণাবেক্ষণ করতো তারা তো কোনো রাজা বাচ্চার বংশ না তো ভাই আপনি আপনাকে আরিফ সাহেব আপনি আমাকে দেখান যে পত্তলিক মানে কুরাইশটা অনেক বড় রাজা বাচ্চা ছিল তারা মোহাম্মদকে অনেকটা কফার করছিল কিন্তু মোহাম্মদ লয় নাই সেটা প্রমাণ হবে তখন যখন আপনি দেখাতে পারবেন কুরাইশটা অনেক বড় রাজাbatchা ছিল তখন সেটা একটু দেখানোর আমাকে তাহলে দলিল সহ দেখান আপনি সুরা কুরাইশ পড়েন কুরাইশ পড়ার মানে তো আমি কুরআন তো হচ্ছে গিয়ে কুরআন থেকে আপনি রেফারেন্স দিলে তো হবে না ভাই আপনি অবশ্যই হবে আমি কুরআন নিয়ে আমাকে আপনি আমাকে এমন কোনো वैलिड এভিডেন্স দেখান কোন একটা হাদিসে বলা আছে মনে করেন কুরাইশরা সেই সময়ে রাজা কুরআন দেখেন টাকা ছিল কোরআন দেখেন কোরআদের ক্ষমতা কিরকম ছিল কোরআনের সুরা কোরআদের কোরআদের তো সেরকম কোনো টাকা পয়সা ছিল না ভাই আপনি ইসলামের ইতিহাস যতটুকু পড়ছেন তার থেকে অনেক বেশি আমি পড়ছি আমি জানি যে সেই সময় মক্কার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত করুণ ছিল আবু তালিব তার নিজের ছেলেকে পর্যন্ত আলীকে মোহাম্মদের কাছে পালতে দিয়ে দিছিল কারণ আলীরে খাওয়াইতে পারতেছিল না আবু তালিব এবং পুরা মক্কার অবস্থায় পুরো মক্কার অর্থনৈতিক অবস্থায় তখন টানা টানি টানা মানে চলে সব জায়গায় টানা চলতেছে আপনি আমাকে আপনি আমাকে তাহলে দেখান দলিত সহ দেখান আমি মেনে নিব আপনার কথা দেখান আপনি সোরা কোরআ খুলে দেখেন যে এখানে বলা আছে আপনি আমাকে এমন একটা দলিল দেখান যে এখানে বলা আছে কোরআ সেই সময় রাজা বাচ্চা ছিল ওই অঞ্চলে রাজা বাচ্চা সৌদি আরবে রাজা বাচ্চা ছিল দেখান সেটা কই পাওয়া যাবে বলেন রাজা বাদশার কথা না বলা থাকলেও তবে কোরআ ইস সোরা কোরআ পরে বোঝা যায় যে ওনারা অনেক ব্যবসা বাণিজ্য করে অনেক সমৃদ্ধ ছিল যার কৃতজ্ঞতা স্বরূপের ইবাদত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সমৃদ্ধ যদি পর্যাপ্ত নাই থাকে তাহলে এমনি এমনি খায়া কাজ নাই সুরাল করবে না আল্লাহ সুরান করছে কি করে সেটা তো জিজ্ঞেস করতেছি ভাই জিজ্ঞেস করতেছি তাদেরকে যে টাকা পয়সা কি পরিমানে ছিল তারা কি রাজা বাচ্চার মতো বড় লোক ছিল ওই সে ধন ধনসম্পদ আছে ছিল হয়তো যে পর্যাপ্ত ধনসম্পদ তার ছিল মানে মানে কোটি কোটি টাকা ছিল বা কোটি কোটি উট ছিল এর একটা দলিল দেখান ভাই স্পেসিফিক দলিল নাই আমি ওই দলিল না থাকলে আপনি কেন কথা বলতেছেন ভাই আপনাকে তো আমি তো লাইভ শুরু করার সময় বলে দিলাম যে আপনারা যখন আলোচনা করবেন আমি প্রত্যেকটা কথা দলিল সহ বলতেছি এবং আমি চাই যেন আমার লাইভে যখন আপনি আসবেন তখন এসে হ্যাঁ দলিল সহ কথা বলবেন কিন্তু সেটা ছিল কি না ছিল সেটা ঠিক আছে সেটা বাদ দিলাম আপনার কাছে যেহেতু দলিল নেই সেহেতু এটা কাউন্ট করা যাবে না আপনার কথা একটা কাউন্ট করা গেল না আমি আপনাকে যে জিনিসগুলো দেখাইলাম সেগুলো কি আমি সঠিক দেখাইছি নাকি ভুল দেখাইছি যে কাফেরদের জায়গা সম্পত্তি দখল করতো এটা কি সঠিক দেখাইছি না ভুল ছিল হ্যাঁ একটা এটা সঠিক ছিল যে যুদ্ধের ময়দানে অন্যের জায়গা ঈশ্বরক কি বলে মানে তাদেরকে শুদ্ধ নিয়ে আসতো নাকি বন্দি করে নিয়ে আসতো তাদের সঙ্গে

এখানে কি লাল কালি অংশটুকুকে একটু পড়েন তো ভাই আমরা একটু শুনি কি লেখা আছে এখানে ভাই আপনি সংক্ষেপে বলে দেন এত পড়তে ভাল লাগে না ভাই না পড়লে জানবেন কেমন এগুলা তো ইসলামের মানে দলিল এগুলা তো আমি তো বানায় বানায় আপনাকে দেখাচ্ছি না ইসলামের দলিল ভাই এগুলো পড়লে তো সওয়াব আছে আপনি জানতে পারলে ইসলামের আপনি নবীর জীবনীটা জানতে পারলে আরো ভালো হবে এটা তো আপনার ভালো হবে আমি তো আপনার সুবিধার জন্য বলতেছি ভাই হ্যাঁ স্ক্রিনে তো সবাই দেখছে আপনি জুম করে আপনি বলেন না না আপনি একটু পড়ুন ওই লাল অংশটুকু একটু পরেশনন না দ্রুত পরেশনন তাড়াতাড়ি আমি থামাবো আপনাকে দ্রুত দ্রুত পরেশনন এই অনুমতি দেওয়া হচ্ছে না যে পড়ুন এখান থেকে আচ্ছা একটু বড় করেন এটাকে ভাই এটা তো আর বড় করা যাচ্ছে না এটা আমি শেয়ার থেকে স্ট্রিমিয়ার থেকে দেখাচ্ছি তো এইজন্য বড় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই অনুমতি দেওয়া হচ্ছে না যে তাদেরকে সামনে পেয়ে গেলে তাদের সাথে যুদ্ধ করবে বরং তোমাদের জন্য এই অনুমতি হয়েছে যে অনুমতিও রয়েছে যে এই অনুমতিও রয়েছে যে মানে এক্সট্রা ও আছে একটা অনুমতিও রয়েছে যে হ্যাঁ পড়েন অনুমতিও রয়েছে যে তোমরা নিজেদের পক্ষ থেকে তাদের উপর আক্রমণ চালাবে ওয়েট ওয়েট আবার আবার পড়েন লাইনটা আবার পড়েন তোমাদের জন্য এই অনুমতিও রয়েছে যে তোমরা নিজেদের নিজেদের পক্ষ থেকেই তাদের উপর আক্রমণ চালাবে ওয়াও এটা কথার মানে কি যদি একটু বুঝিয়ে দিতেন মানে নিজেদের পক্ষ থেকে অন্য কোন পাল্টা আক্রমণ ছাড়া আচ্ছা 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 ঠিক আছে ভাই তারপর তারপর কি বলা তাদের পথ রোধ করে দাঁড়াবে এবং তাদেরকে ইসলাম গ্রহণ করতে অথবা যুদ্ধ করতে বাধ্য করবে এজন্যই আল্লাহ পাক বলেন যদি তারা তওবা করত নামাজ প্রতিষ্ঠিত করে এবং জাকাত প্রদান করে তবে তাদের রাস্তা খুলে দেবে এবং তাদের উপর থেকে সংকীর্ণতা উঠিয়ে নেবে এ আত্মীয়কে দলিল হিসেবে গ্রহণ করে আবু বকর আদালত জাকাত অস্বীকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন যুদ্ধ কথার এই শর্ত শর্তে হারান যে তারা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে এবং ইসলামের অবশ্যকরণীয় কাজগুলো পালন করবে আচ্ছা এখানে এই দলিল থেকে আমরা যেটা জানতে পারলাম যে তারা যদি কিছু নাও করে তাহলে এই অনুমতিটাও দেওয়া হইলো যে এবং তাদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করবে মানে ইসলাম করা যাবে হ্যাঁ ইসলামে দাওয়াত দিবে এরকম এরকম মানে দাওয়াত যদি না মানে ওরা যদি দাওয়াত না মানে তাহলে আক্রমণ করা যাবে এই অনুমতিও দেওয়া হলো যে আক্রমণ কইরা তাদের মাইরা যে না হোক ইসলামে আসবি না কেন তোরা ইসলাম গ্রহণ করবি না কেন তোদেরকে পিড়া মায়েরা পিড়ায় তোদেরকে আমি আমরা ইসলাম গ্রহণ করাম এই এই অনুমতিটা দেওয়া হলো নাকি মায়েরা ধৈরা তোদেরকে আক্রমণ কইরা তোদের মা বেটিকে তুই তো জোর জোর জবরদস্তি কইরা তোদেরকে ইসলাম মানবি না মানে ইসলাম নিবি না মানে তোর মানে নাকি কাফের বাটারা ওদেরকে মায়েরা ময়রা একদম তক্তা বানাই দেবো নাকি ভাই দারুন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এইটা হচ্ছে গিয়ে আহ সিরাতুল রাসুল্লাহ সাল্লাইসাল্লাম গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি এটা লেখক হচ্ছে আসাদুল্লাহ গালিব এখানে ভাই এর আগেটা যে দেখালেন এর আগেটা যে দেখালেন ওইটা আসলে মানে সোর্স কি ওটা কি না হাদিসের কোনো ই এটা যেটা দেখালাম সেটা হচ্ছে তাফসির ইবনে কাসির থেকে আমি দেখাইছি সোর্সটা আমি একটু পরে আপনাকে বলতেছি কারণ এই মুহূর্তে এই সোর্সটা আমি এখানে লিখে রাখি নাই দাঁড়ান আমি আপনাকে দুই এক মিনিট সময় দিলে আমি বলতে পারবো কিন্তু এটা আমি একটু পরে বলতেছি ঠিক আছে এটার সোর্সটা কি আমি একটু পরে বলি কারণ এটা আমি এখানে লেখা নাই লিখে রাখি এই কারণে ভুলে আমি ভুলে গেছি ওটা সম্ভবত তাফসির ইবনে কাসির থেকে আমি দেখাইছি দারণ আচ্ছা এটা আমি একটু পরে দেখাচ্ছি পরে বলতে পরে এটা রিসোর্সটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এই মুহূর্তে দিতে পারছি না এটা সম্ভবত মানে এটা সম্ভবত তাফসির ইবনে কাসির কিন্তু মানে এটা মানে তাওহিদ পাবলিকেশন সম্ভবত আমি এটা একটু পরে দিব আপনাকে আপনি আমাকে এই যে মানে এই হাদিস এটা এই যে সিরাতুর রাসূলুল্লাহ থেকে ওমানের

যাতে আমি জীবিতদের সতর্ক করি এবং কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়ে যায় কি অতঃপর যদি আপনারা ইসলাম কবুল করেন তবে আপনাদেরকেই আমি গভর্নর নিযুক্ত করে দেব আর যদি ইসলাম কবুল অস্বীকার করেন তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে ও আমার নবুয়ত আপনাদের রাজ্যে বিজয়ী হবে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আচ্ছা আমি আপনাকে বলে দিচ্ছি ওমানের সম্রাটের সাথে মোহাম্মদের কোনো গ্যাঞ্জাম ছিল না ওমানের বাচ্চা কোনোদিন মোহাম্মদের পাশা এসে লাত্তি মারে নাই কিছুই করেনি কিন্তু মোহাম্মদ তার একটা পত্র লিখলো যে আপনাকে ইসলামের আহ্বান জানাচ্ছি আপনারা ইসলাম কবুল করুন নিরাপদে থাকুন যদি ইসলাম কবলে অস্বীকার করেন তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে আমার ঘোরা আপনাদের এলাকায় প্রবেশ করবে এবং আমার নবত আপনার রাজ্যে বিজয় হবে এই কথাটার মানে কি যদি একটু বুঝা দিতেন এটা তো একটা হুমকি নাকি দেখেন ভাই এখন বাহ্যিক ভাবে হুমকি মনে হলে ওখানে এটা কেন লেখছে কোন পরিপ্রেক্ষিতে লেখছে এর ভিতরের ইতিহাস কিন্তু আপনিও জানেন না আমিও জানি না ঠিক আছে এটা কথা না আমি আপনাকে বলে দিলাম তো এদের সাথে তো এই ওমানের সম্রাট তো অনেক দূরে থাকে এরা তো অনেক দূরের অধিবাসী এদের সাথে তো মুহাম্মাদের কোনো শত্রুতা ছিল না এরা হচ্ছে তাদের মতো ধর্ম পালন করতো মোহাম্মদ তার মতো ধর্ম পালন করতো মোহাম্মদ যখন ক্ষমতার মতো পাইলো তখন একটা চিঠি লিখলো মানে সম্রাটের কাছে ইসলামের আহ্বান জানা একটা চিঠি লিখলো শেষে লিখলো ইসলাম কবুল করতে যদি সেই ব্যাটারা অস্বীকার করে তাইলে তা মোহাম্মদের ঘোড়া তাদের এলাকায় প্রবেশ করবে এই যে ঘোড়া প্রবেশ করা এই কথাটার মানে কি আমাকে যদি একটু বুঝাই দিতেন যুদ্ধ বিগ্রহ করবে এরকম কিছু যুদ্ধ বিগ্রহ মানে আক্রমণ করবে মোহাম্মদ আইসা তাদেরকে আকবারে আক্রমণ করবে তাই না হ্যাঁ যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে মানে ওই যে গ্রামে গ্রামে দেখতাম যে ডাকাতরা আগে চিঠি লিখতো চিঠি লিখতো তুই তুই এক লক্ষ টাকা এখানে এসে দিয়ে যাবি আমরা অমুক মাসে বাড়িতে আক্রমণ করবো তোর বাড়িতে আক্রমণ হবে তো বাড়িতে ডাকাতি হবে তখন ওই যে আগের জমিদাররা এরকম ভয় পাইতো ওরে এ বাপরে ডাকাইতে চিঠি লিখছে তাড়াতাড়ি যা গনাকাটি যা আসে দিয়ে দাও ওগুলো ডাকাত গুলো দিয়ে দাও ওরা ডাকাতি করতে আসবো একদম রাতের বেলা এসে গোজা বাই মেরা মেরা ফেলবো আচ্ছা ঠিক আছে দেখি যে এই যে মানে এই কাফেরদের সাথে মুহাম্মদ কি করতো দেখি সেটা একটু দেখি আমরা এই জিনিসটা পাবেন তাফসীর ইবনে কাসিরে এই নিচের আচ্ছা এই তাফসীর থেকে একটু যদি পড়ে শোনায়তেন আমাদেরকে একটু পড়ে শোনান্তন তো ভাই আরিফ ভাই আমরা পরি আস্তে আস্তে পরি পড়লে আপনারা সব দর্শকদের সব আছে পড়েন ভাই তাফসীরটা পড়েন কোরআনের আয়াত সূরা আনফালের 59 নম্বর আয়াত পড়েন যারা কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে না আল্লাহ उन्हें করতে হারাই অতি শয়নি কৃষ্ণ জীব আচ্ছা তা অতি শয়লা উল্লেখিত প্রতি তার ঘেনা এবং তাহাদের অপকর্মের বর্ণনা দিয়া বলিতেছেন যে পূপৃষ্ঠে যে কোলের মধ্যে বেঈমান কাফির গনী হইল আল্লাহর নিকট অতি নিকৃষ্ট জীব ওহাদের মধ্যকার যাহাদের সাথে তুমি যখনই কোন চুক্তি তাবত হও তখনই ওহারা সেই চুক্তি লঙ্ঘন করে যখন ওাদিগকে বিশ্বাস করিয়া আস্থা স্থাপন করো তখন বিশ্বাস ভঙ্গ করিয়া তোমাদের আস্থা নষ্ট করিয়া ফেলে উহারা আল্লাহকে আদৌ কোনো রূপ ভয়ই করে না নির্ভয় দাম্ভিকতার সহিত পাপাচারে লিপ্ত হয় আলোচ্য মর্ম হইল তুমি যদি উহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো তবে কঠোরভাবে ভাবে বন্দি করিয়া জ্বালা যন্ত্রণা দিবে এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস হাসান বসরি যাহাক শুদ্ধি আতা খোরাসানি ও ইবনে রহমতুল্লাহি ইহার ব্যাখ্যায় বলেন যুদ্ধে অতি কঠোর ভাবে উহাদিগকে হত্যা করিবে যেন ইহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শাস্তির কথা শুনিয়া ভীত হয় এবং নসিহত ও শিক্ষা গ্রহণ করে তাহাদের মধ্যে লজ্জা ও অনুশোচনার সৃষ্টি হয় আচ্ছা আচ্ছা খুবই ভালো পারছেন ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাদেরকে একটু বুঝাই দেন তো এই যে মনে করেন কাফেরদেরকে যে আক্রমণ করলো দেখলাম আমরা কাফেরদেরকে আক্রমণ করার পরে কাফেরদের সাথে তো কঠিন ভাবে বন্দি করিয়া জ্বালা যন্ত্রনা দেওয়ার কথা বলা হয়েছে তাই না কঠোর ভাবে জ্বালা যন্ত্রণা দেওয়া মানে কষ্ট দিয়ে দিয়ে মারতে হবে নাকি এখানে শুধু ওইটা দেখলে হবে না কেন দেয়া হবে সেটাও সুন্দর ভাবে লেখা আছে যদি আপনি হাইলাইট করেন নাই বলা আছে মধ্যকার জাহাদের সাথে তুমি যখনই চুক্তিতে আবদ্ধ হও তখনই সেই চুক্তি লঙ্ঘন করে মানে ভালো খারাপ যাই হোক লঙ্ঘন করবে এরকম যখন বিশ্বাস করিয়া বিশ্বাস আস্থা নষ্ট করিয়া ফেলে আহ মানে এবং আল্লাহ কেউ ভয় করে না এবং দাম্ভিকতার সহিত পাপাচারে লিপ্ত হয় তাদের অপরাধ স্পষ্ট এখানে আপনি তাদেরকে ঠিক আছে এই যে নির্ভয় নির্ভয় দাম্ভিকতার সহিত পাপাচারে যে লিপ্ত হয় এইটা তো হচ্ছে গিয়ে কিছু কিছু কাফের হয়তো পাপাচারে লিপ্ত হয় কিন্তু মুসলমান কথা গাবেন কথা শুনে আমার প্রশ্নটা শুনুন আগে পাপাচারে তো নির্বি নির্ভয় দম্ভিতার সাথে তো মুসলমানদের মধ্যে অনেকে পাপাচারে লিপ্ত হতে পারে নাকি এটা শুধুমাত্র কাফেররা করতে পারে কোন কারা করতে পারে উভয়ই করতে পারে কিন্তু এখানে স্পেসিফিক ভাবে এখানে কিন্তু এখানে কিন্তু এই যে এই তাফসিরে এই কথাটার ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে কাফেররা কাফেরদের কথা সামগ্রিক ভাবে আম ভাবে কাফেরদের কথা বলা হয়েছে এখানে এখানে কিন্তু আয়াতেও বা তাফসিরেও শুধুমাত্র সেই সব কাফেরদের সাথে যুদ্ধ করতে বলা হয় নাই যারা পাপাচারে লিপ্ত হয় বা যারা বিশ্বাস স্থাপন করিয়া চুক্তি ভঙ্গ করে চুক্তি লঙ্ঘন করে শুধুমাত্র সেই সব কাফেরদের বিরুদ্ধেই যে জিহাদ করতে হবে বা তাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়ে মারতে হবে সেই সব সেই কথা এখানে বলা হয় নাই এখানে বলা হয়েছে যে কাফেররা এই কাজ করে সুতরাং কাফেরদের সাথে তুমি এই কাজ করবা এই জিনিসটা এই নির্দেশনাটা এখানে দেয়া হয়েছে ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে কাফেররা সাধারণত এরকমই করে এই কারণে আল্লাপাক নির্দেশ দিচ্ছে যে কাফেরদেরকে যখন আপনারা ধরতে পারবেন তাদেরকে যখন যুদ্ধে পরাস্ত করতে পারবেন তখন অত্যন্ত কঠোরভাবে ভাবে জ্বালা যন্ত্রণা দিয়ে হত্যা করবেন যেন অন্য কাফেররা এই নির্দয় জ্বালা যন্ত্রণার কথা যাই না এই যে নির্দয় ভাবে যে আপনারা মানে খুন খারাপি করবেন আপনারা যে মানে হত্যা করবেন কাফেরদেরকে মাইরা মিরা একাকার করবেন এই নির্দয়তার কথা শুই না যেন অন্য কাফেরদের মধ্যে লজ্জা এবং অনুশোচনার সৃষ্টি হয় এটা যে শুধুমাত্র কোন কোন নির্দিষ্ট কাফের জন্য যারা হচ্ছে পাপাচারে লিপ্ত অথবা যারা হচ্ছে মুখ করছে শুধুমাত্র তাদের জন্য যে প্রযোজ্য হবে এটা যদি আপনি আমাকে দলিল থেকে দেখাতে পারেন আমি মাইনে নিব আপনি আমাকে তেলে দলিল থেকে দেখান যে এই বিধানটা শুধুমাত্র ওই সব কাফেরদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা যারা হচ্ছে এই যে পাপাচারে লিপ্ত শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না অন্য কাফেরদের সাথে যারা যারা এই কাজ করে নাই বা যারা চুক্তি ভঙ্গ করে নাই তাদের সাথে আপনি পঞ্চান্ন নম্বর আয়াতের যে জ্বালা যন্ত্রণা দিয়ে মাইরা ফেলার কথা যে বলা হয়েছে এটা কিন্তু সামগ্রিক ভাবে সব কাফেরদের জন্য প্রযোজ্য হবে না শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা চুক্তি ভঙ্গ করছে বা যারা নানা ধরনের পাপ ভাই পাপাচারে তো অবশ্যই মানে ইসলাম না মানাটাই তো একটা পাপাচার ইসলাম অনুসারে ইসলামটাকে পালন না করাটা এটা সবচেয়ে বড় পাপাচার এর থেকে বড় পাপাচার তো আর কিছু নাই ভাই ইসলাম অনুসারে সবচেয়ে বড় পাপাচার হচ্ছে গিয়ে আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি সেটা আপনাকে আমি দেখাচ্ছি এই যে এই কথাটা যে আমি বললাম সেটা দলিল করতে সেটা তো দেখতে হবে তাই না ভাই কি বলেন না ভাই এখানে আপনি ওই ওই টপিকেই থাকেন যে ওখানে না না আমি ওটা কি বলা হয়েছে আমি আপনাকে এই এই ভাই আমি আপনাকে এই দলিলটাও এখন দেখাবো যে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় পাপাচারী হচ্ছে গিয়ে আল্লাহকে শিরক আল্লাহর সাথে শিরক করা এটা হচ্ছে ইসলামের ইতিহাসে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় পাপাচার এর থেকে বড় পাপাচার আর কিছু নাই আর কিছু হতেই পারে না এটাও তাফসীরে বলা আছে আমি আপনাকে দেখাচ্ছি আমার কাছে সব রেডি করা আছে অসুবিধা নেই আমি আপনাকে সব বের করে করে দেখাব ঠিক আচ্ছা বের করেন কিন্তু একটু 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 ওয়েট করেন একটু ওয়েট করেন আমি আপনাকে দেখাচ্ছি এইটা আমি কোথা থেকে দেখাচ্ছি সেটা আপনাকে প্রথমে বলে দিই এটা হচ্ছে গিয়ে তাফসিরে মাঝহারি থেকে দেখাচ্ছি কাজী সানাউল্লাহ পানিপথের অত্যন্ত বিখ্যাত তাফসির গ্রন্থ হাকিমাবাদ খানকায় মোজাদ্দিয়া প্রকাশনী পঞ্চম খন্ড পৃষ্ঠা একশো সতেরো থেকে একশো বিশ আমরা এখন পড়বো ভাই হ্যাঁ এই যে এখান থেকে একটু পড়েন ভাই এখান থেকে একটু পড়েন তো ভাই এবং তোমরা তাহা তাহার দিকের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিক ভাবে প্রতিষ্ঠিত হয় এবং যদি তাহারা বিরত হয় তবে তাহাদের সাহায্য করে কি সাহায্য সাহায্য যদি তারা বিরত হ্যাঁ হ্যাঁ যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা প্রথমে বলা হয়েছে এবং তোমরা যাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফেতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিক ভাবে প্রতিষ্ঠিত হয়

এই জিনিসটা করতে হবে না ভাই আপনি টোটালি অন্য মনে চলে যাচ্ছেন ওখানে স্পেসিফিক ভাবে চুক্তিভঙ্গ আস্থাভঙ্গ এরকম টাইপের কোলাই কিছু প্রধান কারণের কথা বলা হয়েছে ঠিক আছে মানে আপনারা এই জিনিসটা আইদিন স্টাফারনতেছে যে এখানে এই আয়াতটাতে যে শুধুমাত্র চুক্তিভঙ্গ করলে তাদের সাথে এই কাজটা করা যাবে এটা একটু দলিল সহ আমাদেরকে দেখান তাহলে আমাদেরকে দলিল দেখা আর

মানে মুসলিম শরীফ যে হাদিস গ্রন্থটা সেটার ব্যাখ্যা গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থের বারো নম্বর পৃষ্ঠাতে এটা লেখা আছে আচ্ছা ঠিক আছে আঠারো আঠারো তম অধ্যায় অধ্যায় মানে খন্ড নম্বর হচ্ছে গিয়ে সতেরো আঠারো পরেন হ্যাঁ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করে আচ্ছা আচ্ছা এই কথাটার মানে কি ভাই একটু বুঝাই দেন তো ভাই ওরা তো চুক্তি ভঙ্গ না করলে আপনি তো বলতেছিলেন যে ওরা চুক্তি ভঙ্গ না করলে বা পাপাচার না করলে করণ যাইব না কিন্তু এই কথাটার মানে কি এখানে কি বলছে এই প্রথম লাইনটা যদি একটু বুঝিয়ে দিতেন আমাদেরকে সকল বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করবে এই কথাটার মানে কি ভাই আচ্ছা আপনি এটা যে হাদিসের মানে ব্যাখ্যা থেকে দেখানো হয়েছে ওইটার প্রেক্ষাপট না দেখলে কিভাবে কি বলবো না এখানে এইখানে হচ্ছে কিতাবুল জিহাদ ওয়াসিয়ার এই এটা এইটা কোনো হাদিসের ব্যাখ্যা না এটা হচ্ছে প্রথমে যে ভূমিকা অংশ লেখা থাকে এই অধ্যায়টার ভূমিকাটা কি জিহাদের নীতিমালা কি ইসলামের জিহাদের নীতিমালাটা কি এটা এখানে বর্ণনা করা আছে এরপরে এই বইয়ে এটা হচ্ছে বারোতম পৃষ্ঠা মানে শুরুর দিকের অংশ এখানে জিহাদের নীতিমালা এখানে বর্ণনা করা আছে পরবর্তীতে হাদিসগুলা হাদিসগুলা ব্যাখ্যা করা আছে মানে বইটা পরের অংশে কিন্তু এই অংশটাতে শুধুমাত্র জিহাদে ইসলামের নীতিমালাটা কি সেটা বলা হচ্ছে আপনি যদি ভাই এই অংশটুকু যদি আমাদেরকে লাইনটা অর্থটা আমাকে যদি একটু বুঝাই দিতেন এখানে কি বলা আমি লিখিনি আপনি কি বইটা যা আছেন তাইলে আমি সরাসরি বই থেকে দেখাবো অসুবিধা না দরকার নাই এই লাইনটা বুঝতে হলে মানে পরের লাইনটা আপনাকে খেয়াল করতে হবে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া ইসলামী রাষ্ট্রে ও মুসলিমদের উপর ধার্যকৃত কর প্রদান না করে মানে হয় ইসলাম গ্রহণ করতে হবে আর যদি তারা নাই করে তাদের নিজ ধর্মে থাকতে চাই সমস্যা নাই জিজিয়ার মাধ্যমে থাকতে হবে এরকম না করলে তাদের উপরে মানে যুদ্ধ টুদ্ধ শুরু করা ঠিক আছে এই কথাটা আপনি ব্যাখ্যা করেছেন বুঝলাম কিন্তু প্রথম প্রথম সেন্টেন্সে যে সকল ধর্ম এবং বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করবে এই কথাটা যে বলা আছে একটু আগে না আপনি বললেন যে তারা যদি পাপাচারে লিপ্ত হয় তারা যদি চুক্তি ভঙ্গ করে তাইলে গিয়া তাদের সাথে জিহাদ টিহাদ করন যাইবো নইলে জিহাদ টিহাদ করন যাইবো না কিন্তু এখানে তো ভাই এখানে এখানেও সেটাই সাপোর্ট করতেছে আপনি বিস্তারিত আইটা খেয়াল করে দেখবেন এখানে এই যিনি আপনার কথাটা যে সাপোর্ট করতেছে এটা আমি বুঝতেছি না আপনি আমাকে একটু বুঝিয়ে দিবেন অসুবিধা তো নাই আমি তো আপনার কাছ থেকে বুঝব এই জিনিসটা কিভাবে এই জিনিসটা এটা সাপোর্ট কিভাবে করতেছে আমি তো এখানে দেখলাম যে এখানে লেখা সকল ধর্ম ও বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করবে মানে একবার জিহাদ করতে হবে গিয়া ওরা যদি যুদ্ধ করতে যুদ্ধ নাও আরম্ভ করে ওরা যদি কিছু নাও করে কিন্তু সকল ধর্ম এবং বর্ণ সকল ধর্ম এবং বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করবে এই যে সকল ধর্ম বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করবে এই কথাটা যদি আমাদেরকে আরেকটু ভালো করে বুঝাই দিতেন ভাই ভুল ব্যাখ্যা করে কি মজা পান আপনি মানে এখানে ব্যাখ্যাই করি নাই আমি জাস্ট এইখানে যেটা লেখা আছে সেটা আমি পড়ে শুনাইছি আমি কোনো ব্যাখ্যা এখনো কোশলই করি নাই এখানে যা যেটা লেখা আছে ভাই কথাটা শুনুন এখানে জাস্ট যেটা লেখা আছে সকল ধর্ম ও বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করবে আবার পড়ি মুসলমান গণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম এবং বর্ণ বর্ণের সকল ধর্ম ও বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করবে এখানে আমি কোনো ব্যাখ্যাও করি নাই কোনো বিশ্লেষণও করি নাই নিজের কোনো শব্দও এখানে যুক্ত করি নাই জাস্ট এখানে যেটা লেখা আছে সেটা আমি পড়ছি এবং আপনাকে জিজ্ঞেস করছি যে এই কথাটার মানেটা আপনি তো বলছেন যে তারা যদি পাপাচার না করে তারা যদি মানে চুক্তি না করে তাইলে তাদের সাথে জিহাদ জিহাদ করন যাইব না আপনার কাছে দলিল চেলাম দলিল আপনি দেখাতে পারলেন না আপনি কইলেন এখান থেকে পড়লেই ভাই বুঝন যায় বুঝা লাগন লাগবো বুঝন যায় এখান থেকে পড়লেই বুঝন যায় আচ্ছা ঠিক আছে আপনি দলিল দিতে পারলেন না সেটা আপনাকে আমরা কনসিডার করলাম এখন এই লাইনটার মানেটা যদি বুঝিয়ে দিতেন যে এইখানে কি এটা বোঝাতে যে শুধুমাত্র যারা চুক্তিভঙ্গ করব তাদের বিরুদ্ধে যে প্রথমে դিয়া শুরু করবে নাকি সকল ধর্ম এবং বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমে դিয়া শুরু করবে কোনটা সঠিক বলেন আচ্ছা আপনি আমাকে একটু বলার সময় দিন তারপর আপনি বলবেন ভাই ভুল তাহলে কথাগুলো ক্ষমািয়ে দেব আপনি আমাকে আমি আপনাকে জাস্ট লাইনটা পড়ে শোনালাম আপনি আমাকে বললেন আপনি তো বল ব্যাখ্যা করছেন আমি তো কোনো ব্যাখ্যাই করি নাই ভাই জাস্ট যে লাইনটা লেখা আছে সেটা জোরে জোরে পড়ে শোনালাম ভাই অক্ষর ব বর্ণটো বর্ণ অক্ষর তো অক্ষর শব্দটো শব্দ খালি জাস্ট পড়ে শুনেছি আপনি শুরু বলা শুরু করলেন ভাই আপনি তো বল ব্যাখ্যা করছেন ভাই আপনি তো বল ব্যাখ্যা করছেন ভাই আমি ব্যাখ্যাটা করলাম কোথায় ভাই যেটা লেখা আছে সেটা শুধুমাত্র আমি পড়ে শুনাইলাম আপনি আমারে কইলেন যে আপনি তো বল ব্যাখ্যা করছেন ভাই কোনো ব্যাখ্যাও আমি দিলাম না কোনো শব্দ আমি কিছু কইলাম না জাস্ট যেটা লেখা আছে সেটা পড়লাম আপনি আমারে কইলেন ভুল ব্যাখ্যা করছেন ভাই চাপাবাজি না কইরা একটু সততার সাথে আপনি যদি একজন মানবিক মানুষ হন যদি একজন ভালো মানুষ হন তাহলে সততার সাথে বলেন যে এখানে কি লেখা আছে আপনি যেটা বলছিলেন সেটার সাথে এই কথাটা মিলে কিনা আর যদি আপনি যদি মানে মানে মনে করেন যে এখানে চাপার উপরে দিয়া আমি পার পায় যাবো চাপা পিটা মু পার পায় যাবো এই নাস্তিকের একটা পরে লাস্ট একটা গালি দিয়া যাবো ভাই তাহলে আপনার কি মানুষজন এই যে দর্শকরা তো দেখতেছে আপনার ইসলামী মানে শর্মিন্দা হবে আপনিও শর্মিন্দা হবেন আমার কিছু যাবে আসবে না আমি হাসা করব করবো আপনাদেরকে নিয়ে বলবো মুমিন কত মূর্খ এই যে দেখেন ভাই মুমিনটা কত মূর্খ এটা আরো প্রমাণ হবে যে আপনারা কত মূর্খ এবং কত জঙ্গি আপনি যদি আপনার কাছে দলিল যদি না থাকে তাহলে আপনি বলেন যে ভাই এই মুহূর্তে দলিল নেই পরে আমি নিয়ে আসবো আরো দলিল পত্র আপনার সাথে বিতর্ক করতে অসুবিধা নেই কিন্তু এই আপনি যেটা বলছেন সেটা একদম সম্পূর্ণ বিপরীত কথা এখানে বলা আছে আপনি বলছেন যে তারা যদি পাপাচার না করে তারা যদি আহ চুক্তিভঙ্গ না করে তাহলে তাদের সাথে জিয়াদ করেন যাইবো না কিন্তু এখানে স্পষ্ট ভাবে লেখা মুসলমানের মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম এবং বর্ণের কাফিরদের করতেছি সকল ধর্ম এবং বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে সকল ধর্ম এবং বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে এই কথাটা এখানে লেখা আছে তাই টাউটবাটপাড়ি না কেরা চাপাবাজি না কেরা যেটা সত্য সেটা বলেন আচ্ছা ভাই দেখেন আপনি যেভাবে মানে আমাকে কি বলবো আচ্ছা যাই দেখেন আমি আপনাকে এর আগে বললাম যে এই লাইনটার মানে ফালতু বাড়তি কথা না যে সকল ধর্ম এবং বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করবে এই কথাটার মানেটা যদি বুঝা দিতেন অন্য সকল ধর্ম সকল ধর্ম ও বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ করিবে এটা তখনই প্রযোজ্য যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া ইসলামী রাষ্ট্র সেটা তো আমি মানছি ভাই যে তাদের গলার উপরে ছুরি ধরে আপনি বলবেন যে ইসলাম কবুল কর নাইলে তোরা ট্যাক্স দে টাকা দে হ্যাঁ জিজিয়া দে হ্যাঁ জিজিয়া দে করবে না অবশ্যই আমি আমি যেই কয়টা কথা বলবো আমি যেই কয়টা কথা বলবো প্রত্যেকটা কথার প্রমাণ আমি দিব এই জিজিয়াটা হচ্ছে গলায় ছুরি ধইরা আপনারা আদায় করেন কাফেরদের কাছ থেকে সেটাও আমি প্রমাণ করব সেই জিজিআর অধ্যায় আমি একটু পরে শুরু করবো জিজিআর এত দলিল আছে আপনি আমার সাথে এই চালাকি করেন না ভাই আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি যে আপনার কথা আমি মাইনে নিচ্ছি যে তারা যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে বা জিজিয়া না দিবে ততক্ষণ পর্যন্ত সকল ধর্ম এবং বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ করার কথা তো বলা আছে এখানে নাকি ভাই হ্যাঁ আছে তাহলে আপনি যে বললেন তারা যদি চুক্তি ভঙ্গ না করে বা পাপাচারে লিপ্ত না হয় তাহলে তাদের সাথে জিহাদ করা যাবে না এটা যে একটু আগে যখন আগের রেফারেন্সটা দেখাচ্ছিলাম তখন যে আপনি দাবি করলেন ওই দলিল থেকে নাকি বোঝা যায় যে তারা যদি চুক্তি ভঙ্গ না করে বা পাপাচার না করে তাহলে নাকি তাদের সাথে জিহাদ করা যাইব না এইটার সাথে তো এটা মিলছে না ভাই ভাই এটার সাথে এটা যে মিলছে এই কথাটাই আমি আপনাকে ওই দ্বিতীয় লাইনটা প্রথমটা লাইনটার সাথে ইনক্লুড মানে আপনি দাবি করছেন যে এই লাইনে বলা আছে যেখানে বলা আছে যে মুসলমান বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলে সকল ধর্ম এবং বনের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে এই কথাটার মানে হইতেছে আপনি বোঝাইতে চাচ্ছেন এই কথাটার মানে হইতেছে যে যে সমস্ত কাফেররা মুসলমানদের সাথে চুক্তি ভঙ্গ করে তাদের সাথে জিহাদ করুন যাইবো না তাদেরকে আকবারে আক্রমণ করা যাইবো না তাদেরকে তাদেরকে ঠাকাতে যাইবো হ্যাঁ এটাই আমি আমি হতভম্ব এই লাইন দ্বারা নাকি এইটা বোঝানো হয়েছে যে তারা যদি মানে কি অদ্ভুত ব্যাপার ভাই অদ্ভুত ব্যাপার ভাই আপনারা যারা দর্শক শ্রোতা যারা দেখতেছেন করে রাখতেছি tyle আমি একেবারে হতভম্ব ভাই হ্যাঁ আমি একদম হতভম্ব দর্শক শ্রোতা যারা দেখতেছেন তারা দেখতেছেন এখানে লেখা আছে মুসলমানগনের বিরুদ্ধে যুদ্ধ ধর্ম না করিলেও সকল ধর্ম এবং বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই মুসলমানদেরকে জিহাদ শুরু করতে হবে এই কথাটার মানে নাকি যে যারা চুক্তিভঙ্গ করে নাই এবং যারা পাপাচার করে নাই তাদের বিরুদ্ধে জিহাদ করো নিষেধ এটা নাকি নিষেধ করা হইছে মানে আমি হতভম্ব ভাই হতভম্ব মানে এই মুমিনের কথা শুনে আমি হতভম্ব আচ্ছা এই যে এই হাদিসে যে জিনিসটা লেখা আমি লোকেদের বিরুদ্ধে কিতাল করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লাইলা ইলালা বলবে তারপর হচ্ছে গিয়ে এই যে এই যে ওমানের বাচ্চার কাছে যে চিঠিটা পাঠাইলো এরা তো কোন পাপাচার করছে বা চুক্তি ভঙ্গ করছে কোনো চুক্তিও নাই এদের সাথে কোনো পাপাচারও জানে না এই যে চিঠিটা লিখলো এদেরকে এটাও তো এখানে মানে কি বলতেছে এই লোক এইগুলা যে তাদের দ্বারা তাদের সাথে নাকি করা যাবে না আমি একটা দলিল দেখালাম এখানে যে জিনিসটা বলা হচ্ছে মুসলমান গনের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম এবং বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করবে যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া প্রদান না করে এই কথাটার মানে নাকি এটা যে তারা মানে কাফেরদের মধ্যে কেউ যদি চুক্তিভঙ্গ না করে বা পাপাচার না করে তাহলে তাদের বিরুদ্ধে করা যাবে না এটা এই কথাটার মানে নাকি একটু আরেকবার কোনটা হ্যাঁ আচ্ছা এইখানে ধরেন আমি সব লাইনটা যদি একটু চেঞ্জ করি ইসরায়েলের জনগণদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের প্যালেস্টাইনের বিরুদ্ধে প্রথমেই যুদ্ধ শুরু করতে হবে যতক্ষণ না পর্যন্ত তারা ইসরায়েলকে সমর্থন করবে ইসরায়েলকে মেনে নিবে বা তাদের ইসরায়েলের লোকজনদেরকে ট্যাক্স দিবে ততক্ষণ না পর্যন্ত সেই যুদ্ধটা চালা যেতে হবে এটার মানে হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের জিহাদ না করলে ইসরায়েলের যুদ্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ না করলে ইসরায়েলিয়া করবে না যদি এরকমটা লেখা থাকতো তাহলে মনে হবে এটা বুঝতো আর কি সিম্পল জিনিস ভাই মানে কথা বললে যেটা হয় মানে ধরা খায় ওই জিনিসটাই তো একেবারে ধর্ম মানুষের কিভাবে নষ্ট করে এটা তো একটা মানে একটা মৌলিক প্রমাণ এটা আছে এই লাইনটা এটা মিন হচ্ছে যে প্রথমে প্রথমেই মানে হচ্ছে প্রথমে যুদ্ধ শুরু করা মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ করবে না ততক্ষণ বন্ধু তুমি যুদ্ধ করতে পারবা না মানে যদি ইয়াকে বলে আরিফ আরিফ ভাইয়ের আরিফ ভাইকে ধরেন এলাকার লোকজন বলি করছে তো আরিফ ভাইয়ের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা একটা ছেলে এসে হঠাৎ করে প্রথমে আরিফ ভাইয়ের গালে একটা লাগাই দিল লাগাই দিয়ে তার কাছ থেকে তার মানে লুটপাট করা শুরু করলো এখন ওটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আরিফ ভাইয়া তারা যে খোঁচাখুচি করছিল এই জন্য ওই ছেলেটা বাধ্য হয়ে অসহায় হয়ে আরিফ ভাইয়ের গালে তাপ পড়ছে একটু চালাকি করে মিথ্যা কথাটা একটু চালাকি করে বলতে হয় এমন ভাবে বলতে হয় যেন ধরা নাকাই কিন্তু এই মুমিনের মানে এই মুমিনদের সেটুকু পর্যন্ত ইয়া নাই যে একেবারে মানে ডাহা মিথ্যা কথা চোখের মুখে বলে ফেলায় হ্যাঁ একেবারে চোখের মুখে বলে ফেলায় ডাহা মিথ্যা কথা আমি আরো কয়েকটা মানে দলিল দেখাবো দেখাইতাম কিন্তু এই মুহমিনে কোন দলিল দেখায় লাভ দেখা তারপরে আমি আরেকটা দলিল দেখাই যারা অন্য দর্শক শ্রোতা এই লোককে আমি দেখাচ্ছি না ভাই আমি যারা দর্শক আছে তাদেরকে দেখাচ্ছি মানে এই লোককে আর কিছু দেখায় লাভ নেই যে একেবারে মুখের উপরে মিথ্যা কথা বলতে পারে এটা হচ্ছে তাফসের মাঝারি পঞ্চম খন্ড পৃষ্ঠা দুইশো সাত নম্বর পৃষ্ঠাতে যে জিনিসটা বলা আছে দেখি আমরা এখানে দেখি কি লেখা কাজী আবুল ফজল আয়াজ তার আশিফা গ্রন্থ লিখেছেন এটা অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ আশিফা গ্রন্থ এটা অত্যন্ত বিখ্যাত একজন মানে বিচারক ইসলামী শরীয়তের একজন মানে আইন প্রণেতা কাজী আবুল ফজল আয়াজ উনি তার আশিফা গ্রন্থে লিখেছেন হত্যা ও মুক্তিপণ গ্রহণ দুটি ছিল বৈধ মানে যে বন্দীদেরকে হত্যা এবং মুক্তিপণ দুইটাই বৈধ তবে হত্যা ছিল উত্তম এবং মুক্তিপণ গ্রহণের মাধ্যমে বন্দি মুক্তির বিষয়টা ছিল অনুত্তম রূপকার্থে তাই মুক্তিপণ গ্রহণ করাকে অন্যায় বলা হয়েছে নির্দেশনাটা ছিল এরকম উত্তম আমল গ্রহণ করাই সমীচীন এরকম বলেছেন হজরত এবং সেই খুনিটা সবচেয়ে ভাই কাজী আবুল ফজল আয়াজ তারা গুপ্ত লিখেছেন হত্যা ও মুক্তিপণ গ্রহণ এই দুটোই ছিল বৈধ তবে হত্যা ছিল উত্তম মানে যারা যুদ্ধবন্ধী তাদেরকে হত্যা করা যেত এবং তাদেরকে তাদেরকে আটকা রেখে টাকা পয়সা যেরকম করে আহ রেখে টাকা পয়সা গ্রহণ দুইটা ইয়া ছিল কিন্তু ওইটা না করে যদি জবাই করতো হত্যা করতো সেটাই ছিল উত্তম এবং মুক্তি এবং যে চাঁদাবাজি করে টাকা নেওয়া যে কিডনাপিং এর মাধ্যমে টাকা নেওয়া ওইটা ছিল অনুত্তম বা

ওই জায়গা যদি ওমর আর সাত থাকতো তাহলে তো এরা জবাই পাঠি করতো নাকি পুরো নব্বই হাজার জবাই হয়ে যেত পুরো নব্বই হাজার সৈন্য জবাই হয়ে যেত আমি আরেক এই যে এই জিনিসটা এইখান থেকে কিন্তু পরিষ্কার আর আরো আরো একটা দলিল দেখাই সেটা হচ্ছে গিয়ে তাফসিরে মাঝারি থেকে পঞ্চম খন্ড পৃষ্ঠা দুইশো দুইশো নম্বর পৃষ্ঠাটা আমরা একটু যাব দেখি আমরা এখানে দেখেন আহ এখানে বলা হচ্ছে যে বন্দীদেরকে কৃতদাসে পরিণত করা সিদ্ধ আলেমগণ এ ব্যাপারে একমত অধিনায়ক ছাড়া হত্যা করার অধিকার কারণে প্রয়োজন বোধ কেবল শাসকের যুদ্ধবন্দীকে হত্যা নির্দেশ দিতে পারে তবে কেউ যদি অতর্কিত কোনো যুদ্ধবন্দীকে হত্যা করা হলে তার জন্য রক্তক্ষণ দিতে হবে না এখানে এই জায়গাটাতে যে জিনিসটা বলা হয়েছে দাঁড়ান আরেকটা জায়গা খুঁজতেছিলাম আহ এই যে এই জিনিসটা যেটা বলা হয়েছে নিপাত করা নিশ্চিন্ন করা করা হত্যা করা অথবা পরাস্ত করা এখানে মূল কর্ম বা হত্যা করা করার রয়েছে অনুক্ত শত্রুকে সম্পূর্ণরূপে না করা পর্যন্ত বন্দীকে ছেড়ে দেওয়া যাবে না হত্যা করতে হবে তাদের অমুক ব্যক্তিকে নিপাত করা হয়েছে মানে এইখানে যেই জিনিসটা বলা হয়েছে যে তাদেরকে একেবারে সম্পূর্ণরূপে বিনাশ না করা পর্যন্ত তা নবীর জন্য কোন বন্দি গ্রহণ করা সঙ্গত নয় এই যে এই জিনিসগুলা একটার পর একটা দলিল আমি দেখা যেতে পারবো কিন্তু এই বললো মানে তার কথা শুনে আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম দর্শকরা শুনলো দর্শকরা জানলো যে মুমিনা কত বড় পারে এবং তারা যে ইসলাম ধর্মটাকে নিয়ে তারা যে লজ্জিত আসলে এই জিনিসটা প্রমাণ হইলো যে তারা নিজেরাও লজ্জিত কারণ হচ্ছে তাদের এই যে দলিল দেখার পরও তাদের মিথ্যা কথা বলতে হয় মানে মিথ্যাচারের আশ্রয় কখন নিতে হবে একজনের কারণ হচ্ছে তারা নিজেরাও বুঝতেছে যে এই জিনিসটা

and this jihad was at the time of the prophet but this jihad cannot be accomplished cannot take place unless the state of the muslims is strong if you don't have a strong muslim country who can they pursue or attack no 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 stay where you are just try to uh, fix yourself uh, enrich your people with islamic knowledge and iman then you can go and what is the reason behind such jihad number one to call them to islam it's is for dawah the jihad is only for dawah that is why when muslims go and conquer the, the adjacent country what do we do we kill them all no the prophet says the first thing you do is call them to islam if they accept it leave them Allah said, muslims we go we don't want your country we don't want your uh, uh, land we don't want your wealth if they refuse then tell them allah obliged upon you to pay taxation jizya stay kafir as you wish no problem but you have to give us a percentage and this percentage by the way is giving is given once or twice a year uh, depending on the rules if they refuse then we have to fight if they refuse then we have to fight and if we fight you then we capture you you become our slaves and we take your land and you take because you refuse i give you two good options this is the strength of islam but nowadays forget this maybe in the coming 40 50 years when the muslims become strong as they're supposed to be and they are focused and islamically oriented now we're not islamically oriented we are money oriented we want to live comfortably have a good car have a good house have a good salary and let everybody else die i don't care কি অবস্থা চিন্তা তারা ক্যাপচার করে টাকা পয়সা নিয়ে ছেড়ে দিবে ওটাও না ওটাও না তাদের কাছে উত্তম হচ্ছে জবাই করবে এই জবাই পার্টি বলে মানুষের মানে মোরালিটির জন্য মানে পথ নিদর্শক এক একজন এক একটা জান্নাতবাসী বাসী চিন্তা করছে ভাই